Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sammanito viewers, ladies and gentlemen, আমাকে যারা দেখতেছেন শুধু ইউরোপ থেকে আমেরিকা, নরওয়ে থেকে সুইডেন পর্যন্ত এবং বাংলাদেশ থেকে সৌদি আরব, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জানুব, ইস্ট থেকে ওয়েস্ট, নর্থ থেকে সাউথ পর্যন্ত ইন্টারনেট সংযোগ মাত্র 30,000 মাইল, এর বাইরে আমাকে দেখা সম্ভব নয়। তাই 30,000 মাইল পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে যারা আমাকে দেখতেছেন তাদের সকলকে হিন্দু হলে আদর, মুসলিম হলে সালাম, খ্রিস্টান হলে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে কথা বলবো আমার মাতৃভাষা বাংলায়। কথাটি হচ্ছে যে বেশি ভালোবাসলে অনেক সময় বিভোজ হয়ে যায় বা বিচ্ছেদ হয়ে যায়। লেবু যেমন বেশি করে কষলালে তার টেস্ট হারিয়ে তিত হয়ে যায় পানিটুকু, তেমনিভাবে কোনো টেস্ট থাকে না। তেমনিভাবে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যদি একে অপরকে বেশি ভালোবেসে পেলে তাহলে ভালোবাসা সস্তা হয়ে যায় এবং তিত হয়ে যায়, সম্পর্ক বিচ্ছেদের দিকে হাঁটতে থাকে। তো লেবু যেমন বেশি চাপলে তিত বা বিটারনেস বের হয়, তেমনি বেশি ভালোবাসলে সস্তা হয়ে যায়। এটাই বাস্তবতা, এটাই ইউনিভার্সাল ট্রুথ। সব কিছুর ব্যালেন্স থাকা দরকার এবং সম্পর্ক দিন দিন তিত হতে থাকে এবং দূরত্ব বাড়তে থাকে। একসময় দুজনেই বাইপোলার ডিসঅর্ডার নামক এক ধরনের ডিজিজ বা রোগে ভুগতে থাকে। বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে দ্বিমেরু, অর্থাৎ নরওয়ে আর নিউজিল্যান্ড দুটি দ্বিমেরু রাষ্ট্র, মাঝখানে শুধু বরফ আর বরফ। আমাদের দেশে পোলার আইসক্রিম খায় অনেক সময়, পেঙ্গুইনের ছবি দেখবেন আপনারা পোলার আইসক্রিমের মধ্যে, ওই সেই শীতের বরফে আচ্ছাদিত পেঙ্গুইন বরফের মধ্যে দিয়ে হাঁটে এবং ঠান্ডা অনুভূতিটি কিন্তু বোঝানো হয়েছে। আইসক্রিম খেলে একটা কুল সেন্সেশন চলে আসে, এটি হচ্ছে পেঙ্গুইনের ছবি। তো বিশ্বমান ব্রান্ড বর্তমানে বাংলাদেশের জন্য পোলার আইসক্রিম। তো দেখেন এই যে বাইপোলার শব্দটা মেডিকেল টার্মও ব্যবহার হয়। বাইপোলার শব্দের অর্থ কি? বাইপোলার অর্থ হচ্ছে ডিমেরিও, অর্থাৎ আপনি এক প্রান্তরে, আমি আরেক প্রান্তরে। বাইপোলার ডিসঅর্ডার কোনো রোগীদের মধ্যে যখন কোনো সিমটম প্রকাশ হয় তখন তার কী অবস্থা হয়, অনুভূতি হয়? তার অনুভূতি হয় সে আপনার রাস্তায় যখন হাঁটবে মাঝখান দিয়ে, হঠাৎ করে মোটরসাইকেল যদি থাকে বা কোনো গাড়ি যদি হর্ন দেয়, হর্ন টিপে, তার অবস্থাই হবে সে রাস্তার এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না, ডানেও শুনতে পারবে না, বামে শুনতে পারবে না। অর্থাৎ সে কি কর্তব্য বিমূল হয়ে গাড়ির নিচে অটোমেটিক চাপা পড়বে, মারা যাবে। ওই জন্য বাংলাদেশ ট্রাফিক আইন 104টি রয়েছে ওয়ার্ল্ডে। আপনার বিআরটিসি থেকে যখন আপনি গাড়ি চালানো শিখবেন, ড্রাইভিং শিখবেন, হেভিওয়েট দোতলা বাস বিআরটিসি পাওয়ার জন্য শিখবেন, তখন আপনাকে সেখানেই মাত্র 104টি রোড সাইন শেখানো হবে, যেটা ইউরোপের দিকে বা গালফে 14টি কান্ট্রিতে ফলো করা হয়, যেটা বাংলাদেশে কখনো ফলো করা হয় না। বাংলাদেশের রোড নিয়ম হচ্ছে, অনিয়মই হচ্ছে নিয়ম, এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আপনি নিয়মের কথা বলবেন, আপনাকে মানুষ পাগল, ম্যাড, তার চেরা মনে করতে পারবে, কারণ এখানে অনিয়মটাই মানুষ অভ্যস্ত হয়ে গেছে এবং এটাকে সুস্থ বলে জীবনধারা মনে করে থাকে। এখানে নিয়মের তোয়াক্কা কেউ করে না। তো দেখেন ওখানে একটি আইনের মধ্যে বলা আছে যে যতটুকু বৃদ্ধ আবার বনিতা সাইটের উপরে বয়স্ক লোকদেরকে দেখলে গাড়ি ব্রেক কষে হালকাভাবে চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। গতিসীমা যদি থাকে সেখানে 50, সেখানে 25 নিয়ে আসতে হবে, 100 যদি থাকে 50 নিয়ে আসতে হবে, এবং কোনো হরণ দেওয়া যাবে না বৃদ্ধ লোকের পিছনে এসে। অর্থাৎ যারা 60 উর্ধ বয়স তখন ব্রেনটা কিন্তু কাজ করে না। আলজাইমার্স রোগী, পার্কিনসন্স রোগী, কিন্তু এই রোগীগুলো কিন্তু এই বয়সে বেশি পাওয়া যায় ইউরোপ কান্ট্রিতে এবং বাংলাদেশে। অর্থাৎ স্মৃতি ভ্রমণ, স্মৃতি একটা নির্দিষ্ট টাইমে কিন্তু প্রস্ফুটিত হতে থাকে। 40-এর পরে বা 50-এর পরে বিজ্ঞানীরা বলে যে স্মৃতি আস্তে আস্তে লোপ পায়, অর্থাৎ মুখস্থ শক্তির ক্ষমতা আস্তে আস্তে কমে যায়।
যেভাবে একটি গোলাপ প্রথমে ব্লুমিং হয় ফুটে অনেক সুন্দর থাকে মোটামুটি দুই তিন দিন পর্যন্ত মানুষ সুবেরা নিয়ে থাকে এবং তার সৌন্দর্য নিয়ে থাকে এরপরে কেউ যদি হাত না দেয় না ছয় এমনিতেই এটার পাপড়ি ছড়িয়ে ঝরতে পড়া শুরু করে এই পাপড়িগুলো যেভাবে ফল ডাল না একটার পর একটা পড়ে মাটিতে তেমনিভাবে মানুষের প্রেমগুলা স্মৃতিগুলা বিজ্ঞান বলতেছে গোলাপের পাপড়ির মতো ভাবে ঝরে যায় তাই দেখবেন যে 60-এর পরে সরকারি চাকরিতে আপনাকে রাখা হয় না 60 পর্যন্তই কিন্তু ব্রেন ঠিকমতো কাজ করে তখন না এরপরে মেজাজ কিন্তু খিটখিটে হয়ে যায় 60-এর পরে কিন্তু কোনো প্রিন্সিপাল কোনো সরকারি চাকরিজীবী 60-এর পরে কখনো এই চেয়ারে থাকতে পারবে না নিয়ম অনুযায়ী সরে যেতে হবে কারণ সরকার জানে যে 60-এর পরে সমস্যা ক্রিয়েট হয় বেশি তো দেখেন বাচ্চা শিশুদেরকে দেখলেও কিন্তু হর্ন দেওয়া যাবে না কোনো স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনের সামনে দিয়ে যদি আপনি জোরে গাড়ি চালিয়ে যান এটা সম্পূর্ণ বোকামি হবে আপনি অটো হোক সিএনজি হোক বড় হেভিওয়েট গাড়ি হোক আস্তে যেতে হবে মসজিদ দেখলে আস্তে যেতে হবে হর্ন দেওয়া যাবে না এবং জেব্রা ক্রসিং দিয়ে মানুষ জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পারাপার হবে সেখানেও আপনি কিন্তু যদি 20 থেকে 50 সেখানে অর্ধেক পজিশন নামিয়ে আনতে হবে এবং আস্তে আস্তে দিতে হবে কারণ সেখানে কিন্তু মানুষ হাঁটা হবে না সেখানে যদি আপনি গাড়ি জোরে চালিয়ে অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য ট্রাফিক পুলিশ হাইওয়ে সার্জেন্ট মোটা অঙ্কে টাকা জরিমানা করতে পারে এটি হচ্ছে রাষ্ট্রীয় আইন কোরআনের আইন যেমনি মানা ফরজ রাষ্ট্রীয় সরকারের আইন মানাও তেমনি ফরজ যদি ইসলাম বিরোধী সরকার না হয় এটা হচ্ছে শরীয়ত দেখেন মূল কথা হচ্ছে যে দূরত্ব যখন বাড়ে বাইপোলার যখন ডিজর্ডার শুরু হয়ে যায় তখন উভয় প্রেমিক প্রেমিকা জিএফ বিএফ আলাদা হতে শুরু করে এবং প্রথমেই আলাদা দুই দিকে দুইজন ফিরে ঘুমায় এরপরে আস্তে আস্তে ব্যাগ গুটিয়ে নেয় তারপরে দূরত্ব আস্তে আস্তে বাড়ে ফোন দিলে ফোন হয় না কল কেটে দেয় এক সময় বলে যে ডিভোর্স পেপারে সাইন করো বা তোমার সাথে আমার সম্পর্কে এগিয়ে নেওয়া সম্ভব এই হচ্ছে বাস্তবতা এই জন্য আমাদের অনেক সময় এই জিএফ বিএফ সম্পর্ক অবনতি ঘটে এবং স্বামী স্ত্রী হলে তারা যে কাজের কাছে গিয়ে 3 মাস আগে বিয়ে করিয়েছে 3 মাস পরে কাজের কাছে গিয়ে বলে যে আর থাকা সম্ভব না 5,000 টাকা দিলাম আমাদেরকে আলাদা করে পেপারে পেপার আনেন পেপারে সই করে দিন দেখেন আগেকার দাদি নানিদের মধ্যে এই মোবাইল আবিষ্কারের পরে অ্যান্ড্রয়েড মোবাইল ইন্টারনেট কানেকশন আছে এটা আবিষ্কার হওয়ার পূর্বে দাদি নানিদের এত বিয়ে ভাঙাভাঙি হতো না অনেক সুন্দর লাইফ তারা লিড করেছে বিয়ে হয়েছে কোনো কাগজ কলম ছিল না সই স্বাক্ষর ছিল না অমকের মেয়ে অমকের ছেলের সাথে এত টাকা দেন মহরের বিনিময়ে মেগা সাপোর্ট করলাম তুমি কি রাজি আছো যদি রাজি থাকো ইয়েস বা কবুল বলো আলহামদুলিল্লাহ বলো যদি সে চুপ থাকতো তাহলে বোঝা যায় যেহেতু যে হাদিস অনুযায়ী আছে দুটো স্কুলের যা চুপ থাকা হচ্ছে কি সম্মতির লক্ষণ শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে অন্য কোথাও না আর যদি চুপ না থাকতো যদি বলতো যে না আমি পাশে দিয়ে মরে যাবো না তাহলে বুঝতে হবে যে বিয়ে আর এখানে হবে না সেভাবে বিয়ে হতো এবং বিয়েতে শান্তি হতো পনেরো বিশ বাইশটি পর্যন্ত আমাদের দাদি নামিদের কিছু আগে সিঁড়িতে দেখেছিলাম যে বাচ্চা হয়েছে কোনো চিন্তার লাগে না কোনো ধরনের সমস্যা হয় না এবং সংসার জীবনে কোনো ধরনের সমস্যা হয় না তারা অনেক স্বর্গীয় সুখের মাধ্যমে সংসার কাটিয়েছে আর এখন কি রে ভাই একটি সন্তান দুটি সন্তান নিয়ে এসেছি যে আর কি যে একটা কষাইখানা একটা কমার্শিয়াল বিজনেসে পরিণত হয়ে গেছে এবং সংসার কিন্তু দিন দিন বিপদ হচ্ছে সকালে বিয়ে হয়তো বিকালে ভেঙে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তাই আমি বলবো যে বিজ্ঞান কেড়ে দিয়েছে ব্যাগ কেড়ে নিয়েছে আবেগ এখন আর মনির খানের সেই গান নেই যে আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা ভালো না হাতের লেখা আসো যদি বাগবা বাসবা গানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লন্ঠন জ্বালাইয়া ডুবাইয়া কাপা কাপা হাতে এরকম গান কিন্তু এখন আর নাই
আশিসের সেই গান নেই এখন আর। কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হলো না, তাকে স্টেজে এখন আর পারফরমেন্স করতে দেওয়া হয় না, সব যেন এক কেয়ামতের আলামত হয়ে গেছে। এখন আর জেমসের সেই গান নেই, গুরু গর্ভালাই লাখি দিয়া দরজা জানালা কিছু নাই কেমন তোমায় দেখতে পারো। এখন সব হয়ে গেছে আর্টিফিশিয়াল কৃত্রিম দলীয় লেজের ভিত্তিক, এই জন্য এক কেয়ামতের আলামতই দেখতে পাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় ধনী আছে বিল গেটস, এরপরে ওয়ারেন বাফেট, স্লিম হ্যালো, ভারতের টাটা কোম্পানির মুকেশ আম্বানি আসছেন সিরিয়ালে 10 নম্বর। কত কোটি মিলিয়ন বিলিয়ন রুপির মালিক হলে একটা লোক এত বড় ধনী হতে পারে, যার মাধ্যমে বসে থাকলে 10 লক্ষ মিলিয়ন ডলার প্রতি মিনিটে আসে। আপনি আমি মাসে কত টাকা কামাই, বছরে কত টাকা কামাই, তার সংসারেও কিন্তু শান্তি নাই। অর্থাৎ টাকা থাকলেই কিন্তু শান্তি হয় না, শান্তি একটি আপেক্ষিক বিষয়, তরল পদার্থের মতো, যেটি সবার কপালে হাতের কুশের মধ্যে ধরে রাখা যেমন পানি সম্ভব না, সেটাও ধরে রাখা সম্ভব না, সেটা গড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় গড়ায়, এটাই বাস্তবতা। তো দেখেন বিল গেটস 31 বছর সংসার জীবনে 3 থেকে 4 বার পর্যন্ত হ্যাটট্রিক করেছেন, শ্রেষ্ঠ ধনী হয়েছেন, নাম্বার ওয়ান মোস্ট ওয়ান্টেড অফ ওয়ান, যার নাম এসেছে সারা ওয়ার্ল্ড, যার বাড়ি হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তার সংসার পর্যন্ত 31 বছর সংসার করার পর বিল গেটস ভার্সেস মেলিন্ডা গেটস সংসার বিচ্ছেদে পরিণত হয়েছে, ত্রিভুজে পরিণত হয়েছে। এই ইন্টারনেট বিপ্লবের কারণে, মার্ক জুকারবার্গের গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল গ্রিজের কারণে, কারণ তিনি সারা বিশ্বকে একটি গ্রামে রূপান্তরিত করেছেন, তিনি চিন্তা করেছেন ভালোর জন্য কিন্তু হয়ে গেছে বিপরীত। তিনি সারা বিশ্বকে বাটনের মাধ্যমে, এক ইন্টারনেট কানেকশনের মাধ্যমে 30,000 মাইল একটি রাউন্ড তৈরি করে তার মধ্যে তিনি সারা বিশ্বকে গ্রামে পরিণত করেছেন ঠিকই, কিন্তু ডিভোর্সের সংখ্যা এখন বছর বছর মাস মাস দিনে দিন ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে ডিভোর্স হচ্ছে। এখন আর শান্তি নেই সংসারে, কারণ ফেসবুকের হোতা হচ্ছে বিশ্ব শয়তানের দাদা মার্ক জুকারবার্গ। এই কারণেই সারা বিশ্বে এখন এত পেরেশানি, অপরাহাজানি, এখন আর কোনো শান্তি নেই। এখন বেড়ে গেছে ইফটিজিং এর দৌরাত্ম্য, এখন শুধুমাত্র ছেলেদেরকে দোষ দিলেই হবে না, একটি এর জন্য থানায় নিলেই হবে না, মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, একটা মেয়ে কিন্তু ছেলেকে সরাসরি দেয় ইফটিজিং করার জন্য। তাহলে কখন কোন মেয়ে যদি সরাসরি দেয় ছেলেকে ইফটিজিং করার জন্য বিভিন্ন অঙ্গ ভঙ্গ চোখের চাওয়ানো ইশারার মাধ্যমে, তাহলে ওই মেয়েকেও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার প্রশাসনের, এবং তার বিরুদ্ধেও মামলা হওয়া দরকার আমার মতে। কারণ আমি আমার পেশায় আমি দেখেছি যে মেয়েরা এই ব্যাপারে অনেক অগ্রগামী, এবং শুধু ছেলেদেরকেই দায়ী করলে হবে না, এবং ইফটিজিং এর নামের পরিবর্তে আরেকটি আইন শুরু করা দরকার, অ্যাডামটিজিং। কারণ আদমের প্রথম নাম ছিল আদম, বাইবেলের মতে কোরআনের মতে সেখান থেকে বাইবেলে চলে আসছে অ্যাডাম নাম। তো যেহেতু আমাদের ছেলেদেরা আদমের বংশধর আদম, তার নামে চালু করা দরকার একটি মামলা অ্যাডামটিজিং মেয়েদের বিরুদ্ধে। ইফটিজিং মামলা শুধুমাত্র মেয়েদেরকে মেয়েদের পক্ষেই সাপোর্ট দেওয়া হয়েছে, সালিশি করা হয়েছে, মেয়েদেরকে উপরে তোলা হয়েছে, ছেলেদেরকে কিন্তু ডোমিনেট করা হয়েছে। যেমনি ভাবে যৌতুক আইনের মাধ্যমে মেয়েদেরকে উপরে উঠানো হয়েছে, এবং পুরুষ নির্যাতনের একটি কর হিসাবে যৌতুক মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা ট্রাইব্যুনাল গঠন করে নারীদেরকে ক্ষমতায়ন করা হয়েছে, পুরুষদেরকে কিন্তু কোনো ধরনের পুরুষ নির্যাতন যে হচ্ছে পুরুষের কান্না কিন্তু কেউ দেখছে না, পুরুষ বেশি ব্যথা পেলে অন্তরে চোখের পানি আসবে না, রাগ চাপিয়ে রাখবে, কষ্ট চাপিয়ে রাখবে, সমাজ দেখবে না, এবং একসময় চাপানোর কারণে প্রকাশ না করার কারণে এই যে হার্ট অ্যাটাকের সংখ্যা, ব্রেন স্ট্রোকের সংখ্যা পুরুষের মধ্যেই কিন্তু বেশি, পুরুষ যুদ্ধে মারা যায়, ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাকে মারা যায়, পুরুষের গৌর আয়ু কিন্তু মহিলাদের থেকে এই জন্যই কম, এই সমস্ত আইনের ফলে।
মহিলারা কিন্তু বাড়িতে থাকে, তারা বিমান দুর্ঘটনায় মারা যায় না, পাইলটের সংখ্যা অনেক কম, যুদ্ধে সেনাবাহিনীতে মহিলাদের সংখ্যা কম, তারা রোড অ্যাক্সিডেন্টও খুব কম মারা যায় কারণ তারা থাকে বাড়িতে। এক্সেপশনাল দু একটা ঘটে যাচ্ছে। মেয়েদের সংখ্যাও বেশি, মেয়েদের গড় আয়ুও বেশি, ছেলেদের সংখ্যাও কম, ছেলেদের গড় আয়ু কম, শুধুমাত্র এই সামাজিক বৈষম্যতার কারণে। তাই আমি সরকারকে দত্ত আহ্বান জানাব যে মেয়ে ছেলে উভয় ইকুইভ্যালেন্ট করার জন্য এবং পারলে ছেলেদেরকে আরো ক্ষমতায়ন করার জন্য, সুযোগ সুবিধা সামাজিক বেশি দেওয়ার জন্য। কারণ পবিত্র কোরআনে এসেছে পুরুষগণ হচ্ছে মহিলাদের পরিচালক, মহিলারা কখনো পুরুষের পরিচালক হতে পারে না। এখন সমাজে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শুরু করে সব জায়গায় মহিলারা হচ্ছে পুরুষদের কর্তৃত্ব দিচ্ছে। আপনি মাছের বাজারে যান, দেখবেন যে মাছ কিনতেছে মোলামুলি করতেছে আপনার লেডি, আপনার ম্যাডাম, আপনার ওয়াইফ। মাছ কেনার পরে বড় কাতল মাছটা কানের মেশিন রশি দিয়ে বেঁধে 7 কেজি 8 কেজি পাঙ্গাস মাছটা দেওয়া হচ্ছে আপনার স্বামীর হাতে। মানি ব্যাগ থেকে টাকাগুলো কিন্তু স্বামী রুজি করা টাকাগুলো বের করে দিচ্ছে কিন্তু স্ত্রী। ব্যাগ বোঝা সব কিছু বহন করতেছে স্বামী, একটা গাড়ার মতো পিছনে পিছনে হাঁটতেছে, বাচ্চা সামলাচ্ছে, ব্যাগ সামলাচ্ছে, আর স্ত্রী সামনে রাজার বেশে রানীর বেশে হাঁটতেছে। এই হচ্ছে সমাজের অবস্থা। অর্থাৎ পুরুষ দিন দিন নারীদের যে ব্যবহারের শিকার, অর্থাৎ পুরুষ যে নারীরা সবসময় তাদের দাস হিসাবে ব্যবহার করতে শিখেছে, এই হচ্ছে সমাজের বর্তমান চিত্র বা কাণ্ড। এই জন্য এক বড় কিয়ামতের আলামতই বটে। আপনার কোটি কোটি টাকার মধ্যে কোনো শান্তি নাই, শান্তি একমাত্র আল্লাহ যদি আপনার কপালে না দেখে থাকেন, আপনার চলার কারণেই কিন্তু শান্তি ব্যাহত হয় বা বিনষ্ট হয়। তাই আমি আজকের ভিডিও বেশি না বাড়িয়ে সর্বোচ্চ সাবস্ক্রাইব ও ভিউয়ার্সে আজকের ভিডিও স্টেট মহাত্মের জটকে বর্ণনা দিন সাবস্ক্রাইব করার জন্য এবং সায়েন্স ওয়ার্ল্ড মেডিকেল টেকনোলজি ইউটিউব চ্যানেল দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং অ্যাপি এমডি বর্ণনা আকাশ লগ ইন করার জন্য এবং 10,000 ভিউয়ার্স এবং 5,000 সাবস্ক্রাইব হচ্ছে। আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।